গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আশা করছি ভালো আছো। আমি তোমাদের কি পড়াচ্ছিলাম, আরোহের আজকে পড়াবো প্রকারভেদ। গত ক্লাসে আমি স্টেজ পড়িয়েছি, আর আলোর মানে বৈশিষ্ট্য পড়িয়েছি। প্রকারভেদ সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে আগে, তাও আমি একটু রিপিট করে নিই। আরোহ কত প্রকার যদি বলে, প্রথমেই এই চারটা মনে রাখবে। আরোহ দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত আরোহ, আর হচ্ছে অপ্রকৃত বা তথাকথিত আরোহ। প্রকৃত আরোহ আবার তিন প্রকার, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্যমূলক, অনুমান। অপ্রকৃত আরোহ কয় প্রকার? তিন প্রকার, পূর্ণাঙ্গ, যুক্তিসম্মূলক, ঘটনা সংযোজন। আমি এখন এগুলোর ব্যাখ্যাগুলো পড়াবো না, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা চ্যাপ্টার আছে এবং তোমাদের সবগুলো এই সিলেবাসে নেই, নতুন সিলেবাসে। তোমরা সিলেবাস খুলবে, খুলে যেটা ডিটেলস আছে সেটা ডিটেলস পড়বে। তোমরা 332 পেজে পাবে এটা, ঠিক আছে? 331 থেকে 32 নাম্বার পেজে পাবে প্রকারভেদ। আমি আবারও বলছি, প্রকারভেদের ডিটেলস সম্পূর্ণ তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এটি তোমাদের সিলেবাসে আছে। সুতরাং তোমরা শর্ট করে বৈজ্ঞানিক আরোহ কাকে বলে পড়বে, অবৈজ্ঞানিক, সাদৃশ্যমূলক, অনুমান, এই তিনটা হচ্ছে প্রকৃত আরোহ। তারপর মনে রাখবে প্রকৃত তিন প্রকার, অপ্রকৃত তিন প্রকার। তারপর ভাগ ভাগ করে একটা একটা করে পড়বে, যেটা সিলেবাসে আছে সেটা পড়বে, আর যদি ডিটেলস না থাকে তাহলে জাস্ট সংজ্ঞা উদাহরণ করে ফেলবে। আচ্ছা, যেহেতু এটুকু আছে আমাদের, এখন মেইনলি আমাদের যেটা আছে যে আরোহ অনুমানের ভিত্তিতে আমি চলে যাব, ঠিক আছে? সরাসরি ভিত্তি কী জিনিস, প্রথমে আগে পড়বে ভিত্তি কী জিনিস। পেজ নাম্বার হচ্ছে 332-তে ভিত্তি হলো কাঠামো যার উপরে কোনো একটি কিছু দাঁড়িয়ে থাকে, অর্থাৎ আরোহ অনুমানের কাঠামোটা কী জিনিস। কোনো কারণে এই ভিত্তি যদি নষ্ট হয়ে যায় তাহলে কাঠামোটা ভেঙে পড়ে। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় কতগুলো ভিত্তির উপর প্রতিষ্ঠিত, ঠিক আরোহ যুক্তির কাঠামো তেমনি কতগুলো ভিত্তির উপর নির্ভরশীল। আরোহী ভিত্তি বলতে সেই সব প্রক্রিয়াটি বুঝি যার উপর নির্ভর করে আরোহ অনুমান প্রতিষ্ঠিত হয়। তাহলে এটাই হচ্ছে মূল কথা, আরোহ অনুমানের ভিত্তি বলতে আমরা আরোহ অনুমানের সেই শাখাকেই বুঝি যার উপর ভিত্তি করে আরোহ অনুমান দাঁড়িয়ে আছে। তাহলে আমি চলে যাব আরোহ অনুমানের অনুমানের ভিত্তি। তাহলে ভিত্তি থাকতে পারে অবশ্যই, এটা মনে রাখবে, এটা একদম আসবে। আরোহে ভিত্তি বলতে আমরা শেষ আমরা সেসব প্রক্রিয়াকে বুঝি যার উপর নির্ভর করে যার উপর নির্ভর করে আরোহ অনুমান প্রতিষ্ঠিত। এটা যদি তোমাদের কঠিন লাগে এটা লিখতে, তাহলে এক লাইনের এই কথাটাও লিখতে পারো, হয় এটা লিখবে আরোহের ভিত্তি বলতে আমরা সেসব প্রক্রিয়াকে বুঝি যার উপর আরোহ অনুমান প্রতিষ্ঠিত, বা আরোহ অনুমানের আরোহ অনুমানের জন্য আরোহ অনুমানের জন্য একান্ত প্রয়োজনীয় একান্ত একান্ত প্রয়োজনীয় মূলনীতিকে
আচ্ছা ভিত্তিটা আমি চার্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তাহলে ওইটা যদি কঠিন মনে হয় এটা করবে। আরোহ অনুমানের জন্য যে একান্ত প্রয়োজনীয় মূলনীতি, অর্থাৎ কোনো জিনিসের কাঠামোকে যার উপরে জিনিসটি দাঁড়িয়ে আছে সেই কাঠামোটা যদি ভেঙে পড়ে বা দুর্বল হয়ে যায় মূল জিনিসটা কী হবে, ভেঙে পড়বে। আচ্ছা ঠিক বলছে, আরোহ অনুমানের জন্য যে একান্ত প্রয়োজনীয় যে মূলনীতিগুলো, আরোহ অনুমানের জন্য প্রয়োজনীয় যে মূলনীতিগুলো সেগুলোকে বলা হয় আরোহের ভিত্তি। এভাবে লাগে আরোহ অনুমানের ভিত্তি দুই প্রকার, যদি এভাবে আসে তুমি এভাবে না লিখে এভাবে লেখো আরোহের ভিত্তি। চারটা আমি এভাবে করে দিই, আরোহের ভিত্তি দুই প্রকার। প্রথমে লিখবে এখানে আকারগত, আকারগত ইংরেজিটা তোমরা নিজেরা পড়ে নেবে, ফর্মাল আর্ট হচ্ছে ম্যাটেরিয়াল, আর্ট হচ্ছে বস্তুগত, বস্তুগত। তাহলে কিন্তু প্রথমে যদি কোশ্চেন আসে আরোহের ভিত্তি কত প্রকার, বলে দুই প্রকার, আকারগত ও বস্তুগত। আকারগত আবার দুই প্রকার, আকারগত হচ্ছে একটা হচ্ছে প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি আর কি, প্রকৃতি নিয়ম মানু বর্তিতা, মানে জায়গা হচ্ছে না তোমরা দেখে নিও। আর দুই নাম্বার হচ্ছে কার্যকারণ নিয়ম, কম বেশি একটু পড়ে নিয়েছি আমরা তাই না, এই দুটো নীতি। আর বস্তুগত হচ্ছে নিরীক্ষণ আর পরীক্ষণ, নিরীক্ষণ আর দুই নাম্বার হচ্ছে পরীক্ষণ। তাহলে আরোহের ভিত্তি প্রথমে যদি বলে আরোহের ভিত্তি দুই কয় প্রকার, দুই প্রকার বলবে। আকারগত ভিত্তি কয় প্রকার, দুই প্রকার, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কার্যকরণ নীতি, বস্তুগত ভিত্তি কয় প্রকার, দুই প্রকার, নিরীক্ষণ এবং পরীক্ষণ। আচ্ছা এখন তোমাদের এখানে সিলেবাসে কি আছে দেখো, বৈশিষ্ট্য স্তর আরোহ অনুমানের প্রকারভেদ, আমরা প্রকারভেদ পড়লাম, এখানে আছে আরোহের ভিত্তি তার প্রকারভেদ বর্ণনা করতে পারবে। আচ্ছা অর্থাৎ আরোহের যে ভিত্তিটা আছে আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তি পড়ার পরে, তোমরা ধরো আকারগত ভিত্তি পড়ছো, পড়ার পরে তোমরা প্রথমে কী করবে, প্রকৃতির নিয়ম এবং কার্যকারণ নীতি ব্যাখ্যা করবে। তাহলে আমি সরাসরি চলে যাই এখন আকারগত ভিত্তিতে। তাহলে প্রথমে আমরা কী ধাপে ধাপে মুখস্থ করবো, প্রথমে মুখস্থ করবো আরোহের ভিত্তি কাকে বলে, তারপর ভিত্তির চার্টটা পড়বো, পরে এখন চলে যাবো আরোহের আকারগত ভিত্তি। আকারগত মানে হচ্ছে কি ফর্মাল যেটা। আচ্ছা প্রথমে বলছে কি কোশ্চেন আসবে, প্রথমে আকারগত ভিত্তি করতে কাকে বলে, তাহলে শুধু এইটুকু আমরা একটু পড়ে নিই দুই নম্বর অ্যান্সারটা, যে মৌলিক নিয়মের উপর ভিত্তি করে, যে মৌলিক নিয়মের উপর, যে মৌলিক নিয়মের উপর ভিত্তি করে আরোহের সিদ্ধান্ত স্থাপন করা হয়, আরোহের সিদ্ধান্ত স্থাপন করা হয়। আচ্ছা তারপর অংশটা লিখলাম না, তাহলে আকারগত ভিত্তি কাকে বলে, আকারগত ভিত্তি হচ্ছে সেই ভিত্তি যার উপরে নির্ভর করে আরোহের সিদ্ধান্ত স্থাপন করা হয়, অর্থাৎ যে মৌলিক নিয়মের উপর ভিত্তি করে, অর্থাৎ আকারগত ভিত্তিটা হচ্ছে আরোহের যে মৌলিক নিয়মের উপর ভিত্তি করে আরোহের সিদ্ধান্তটা স্থাপন করা হয় তাকে বলা হয় আকারগত ভিত্তি। আচ্ছা এই ভিত্তি হচ্ছে দুই প্রকার, এই ভিত্তি হচ্ছে দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, আরেকটা হচ্ছে কার্যকারণ নিয়ম, এবং এই দুটো নিয়মকে বলা হয় পরম বা স্বতঃসিদ্ধ নিয়ম। অর্থাৎ স্বতঃসিদ্ধ কি, যে
বিনা বিচারে বিনা প্রমাণে তোমাকে মানতে বাধ্য। তাহলে প্রথমেই আমরা চলে যাব প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। প্রকৃতি আমাদের সিলেবাসে কি আছে আরো আকার কত ভিত্তি হিসেবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ব্যাখ্যা করো। আর ওই পূজা পাশ প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি দ্য ল অফ ইউনিফর্মিটি অফ নেচার। আচ্ছা ইংরেজিটা দেখে নিও, প্রথমে বলবে এক লাইনে যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ইংরেজি প্রতিশব্দ কি। পেজ নাম্বার তোমরা জানো সবাই 333, এটা এটা হচ্ছে 7.3 অংশ। আচ্ছা এটা প্রথমে বলে দিয়েছি, এটা হচ্ছে স্বতঃসিদ্ধ নিয়ম এবং মৌলিক নিয়ম। এই কথাটার এখানে তুই একটা কথা লিখবে, এটা এমন একটি নিয়ম যে এটাকে সংজ্ঞায়িত করা যায় না, তবে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া যায়, বিভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে বইতে। দেখবে প্রকৃতি নিয়মের কি ভবিষ্যৎ অতীতের অনুগামী, প্রকৃতি একানুবর্তী, প্রকৃতি নিয়মের রাজত্ব, প্রকৃতিতে একই রকম ঘটনা ঘটে, বর্তমান অবর্তমান বর্তমানের সদৃশ, প্রকৃতিতে একই কারণে একই কার্য ঘটে, বিভিন্ন কথার মূল কথাগুলো হচ্ছে প্রকৃতি নিয়মের নীতির সার্থক বর্ণনা। আচ্ছা এতগুলো কথার তুমি মূল আচরণ একটা কথাই দিবে, এখানে যে মূল কথাটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার প্রকৃতি একই অবস্থায় একই রূপ আচরণ করে। সদর্থকে ব্যাখ্যা হবে প্রকৃতি প্রকৃতি সর্বদাই প্রকৃতি একই অবস্থায় একই আচরণ করে। এটা হচ্ছে সদর্থক ব্যাখ্যা। মানে কি এই কথাটার মানে হচ্ছে প্রকৃতি একই অবস্থা একই আচরণ করে। তোমার যদি এখন পানি পিপাসা ধরে তুমি পানি খাবে, অতীতেও তুমি পানি পিপাসা ধরলে পানি খেয়েছো, ভবিষ্যতে পানি পিপাসা তৃষ্ণা নিবারণের জন্য আর কি। আচ্ছা বা ক্ষুধা পেলে তুমি খাবার খাবে, আগুন কোনো জিনিস যদি তুমি পোড়াতে চাও, ধরো তুমি একটা জিনিস পোড়াবে, নিশ্চয়ই তুমি পানির কাছে যাবে না, তুমি আগুনে যাবে, তুমি জানো আগুনে কাজ হচ্ছে দহন করা। এই কথাগুলোর মানে হচ্ছে প্রকৃতি একই অবস্থায় একই আচরণ করে। আর নর্থক ব্যাখ্যাটা হচ্ছে নর্থক ব্যাখ্যা এখানে প্রকৃতিতে খামখেয়ালির কোনো স্থান নেই, এই কথাটা দাও, বা প্রকৃতি নিয়ম না মেনে পারে না, খামখেয়ালির কোনো স্থান নেই, এই কথাটা দিলে বেটার। প্রকৃতিতে খামখেয়ালি দুই নম্বর নর্থ ব্যাখ্যাটা হবে প্রকৃতিতে খামখেয়ালি কোনো স্থান নেই। তাহলে তুমি এটা না ভাগ ভাগ করে পড়ে নাও, তবে এটা কিন্তু তোমাদের সিলেবাসে ডিটেলস আছে, ঠিক আছে। তাহলে আমরা আকারগত ভিত্তি হচ্ছে দুটা, একটা হচ্ছে প্রকৃতির নিয়ম আর একটা কার্যকারণ নিয়ম। প্রকৃতি তোমরা বলবে যে এই দুটো নিয়ম হচ্ছে পরম নিয়ম এবং স্বতঃসিদ্ধ নিয়ম, এবং এই নীতিকে সরাসরি সংজ্ঞায়িত করা যায় না, তবে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে ব্যাখ্যা করে দেখেছেন যে এর দুটো দিক আছে, একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নর্থক। সদর্থক দিকে মূল কথা হচ্ছে প্রকৃতি একই অবস্থায় একই রূপ আচরণ করে। কোনো কারণে যদি আমরা আগুনে কোনো জিনিস অতীতে পুড়ে থাকে, বর্তমানে পড়ে, তাহলে আমরা কী বলবো, আগুনের কাজ হচ্ছে পোড়ানো এবং পানির কাজ হচ্ছে ভিজানো।
আর নর্থ দিক হচ্ছে প্রকৃতিতে খামখেয়ালি কোন স্থানে, অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে প্রকৃতিতে বৈচিত্র্য আছে, তাই না? বৈচিত্র্য মানে কি বলছে, আমরা হঠাৎ করে দেখবো যে শীতকালে যেটা আমরা আশা করি না অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, আবার যেখানে বর্ষাকালে বৃষ্টি হওয়ার কথা সবসময় সেটা হয় না, এগুলো হচ্ছে কি বৈচিত্র্য। কিন্তু এর কথা ইচ্ছা না যে প্রকৃতি সবসময় খামখেয়ালি মতো চলে, কারণ নর্থ কথা হচ্ছে খামখেয়ালি কোনো স্থান নেই। দুটো মূল কথা। বিভিন্ন যুক্তিবিদের সংজ্ঞাগুলো তোমরা পড়ে নিবে, এখানে আছে যুক্তিবিদ মিলের কথা, অবশ্যই প্রত্যেকটা যুক্তিবিদের আলাদা আলাদা ব্যাখ্যাগুলো তোমরা করবে, কেননা এই কোশ্চেনের আলাদা আলাদা ব্যাখ্যা আসে যে মিলের বক্তব্য। আমি মুখে মুখে তিনি মিলের বক্তব্যটা বলে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 333। মিল বলেন, প্রকৃতির মধ্যে বৈচিত্র্য বর্তমান, কথাটা খেয়াল করো, প্রকৃতির মধ্যে কি আছে, বৈচিত্র্য আছে। এবছর যেমন বৃষ্টিবাদল বা চমৎকার আবহাওয়া দেখা গেল, পরের বছরগুলো তো ঠিক তেমনি বৃষ্টিবাদল ও চমৎকার আবহাওয়া দেখা যাবে, এ কথা কেউ বিশ্বাস করে না। কেউ বিশ্বাস করে না যে প্রতি রাতে সে একই রকম স্বপ্ন দেখবে। কাজে প্রকৃতির নিয়মের উপাসক যেমন সত্য, তেমনি সত্য প্রকৃতির মধ্যে রয়েছে বৈচিত্র্যতা। অর্থাৎ মিলের এই বক্তব্যটা অনেক সময় তুলে ধরে বলে ব্যাখ্যা করো, এই কথার অর্থ এই না যে প্রকৃতি নিজের মতো করে চলে। তুমি আজকে যে রাত আজকে রাতে যে স্বপ্ন দেখেছো, তুমি কি কথাটা বলবে যে আমি আজকে রাতে এই স্বপ্ন যে আমি প্রতি রাতে একই স্বপ্ন দেখবো, বা দেখলে যে গত বছর খুব সুন্দর আবহাওয়া ছিল কিন্তু এই বছর ঠিক গত বছর একইটা মিশে আবহাওয়াটা নেই? তাহলে প্রকৃতি সবসময় একই রকম আবহাওয়া হয় না, আমরা তো প্রতিদিনই দেখতে পাই এক এক দিনের আবহাওয়া এক এক রকম হয়। তাহলে বলছে এই কথার অর্থ এই না যে আমরা যদিও প্রতি রাতে একই স্বপ্ন না দেখি বা প্রতি বছর একই রকম আবহাওয়া না হয়, তারপরে আমরা বলবো না যে প্রকৃতি তার খামখেয়ালের মতো চলে। অর্থাৎ প্রকৃতিকে প্রথম লাগতো, তখন বলে প্রকৃতির মধ্যে অবশ্যই বৈচিত্র্য বর্তমান। কার্মিত্রিক বলছেন, বহুদিক থেকে মনে হয় প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি নেই, বস্তু সময়ের আকার গঠন বর্ণ অন্যান্য গুণের অন্তহীন তারতম্য রয়েছে, বায়ু ও আবহাওয়ার অনিশ্চয়তার প্রবাদ বাক্যে পরিণত হয়েছে, বাণিজ্য ও রাজনীতির উত্থান পতন বিষয়ে ভরপুর। এখানে কার্মিত্রিক বলতে চাচ্ছেন যে অনেক কিছু দেখে আজকাল মনে হয় না যে প্রকৃতি কি নিয়মের অধীন, কেননা আমরা প্রতিনিয়তই প্রকৃতি পরিবর্তন দেখতে পাচ্ছি। তারপরে তিনি বলছেন যে ব্যবসা বাণিজ্যের উত্থান পতন, তারপরে এক একটা বস্তুর আকার গঠন, অনেক বছর আগে যে বস্তুর আকার গঠন যেমন ছিল প্রকৃতি বর্তমানে অনেক চেঞ্জ হয়েছে, এইগুলো দেখলে মনে হয় যে প্রকৃতি নিয়মের অধীন নয়। কিন্তু পরিশেষে বলতে হবে ওই একই কথা, প্রকৃতি অবশ্যই নিয়মের অধীন, আর এগুলো হচ্ছে কি প্রকৃতির মধ্যে বৈচিত্র্য। আমরা জানি প্রকৃতির মধ্যে বৈচিত্র্য বিদ্যমান, মিলের কথাটা দিবে ঠিক কথা, বৈচিত্র্য আছে। তার কথার এই অর্থ না যে প্রকৃতি খামখেয়ালি মতো চলে। বেন বলছেন, প্রকৃতির নিয়মানুবর্তিতা এক নয় বহু, প্রকৃতির এক একটি বিভাগের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বিজ্ঞানের একটি শাখা। প্রকৃতি সম্পর্কে যুক্তিবৃত্তির বিপরীত ধরনের মতামত পরিলক্ষিত হলেও সত্যিকারভাবে নিয়মের রাজত্বে আমরা দেখি প্রকৃতি একান্নবর্তী। যদিও আমরা দেখি যে প্রকৃতির বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কিন্তু সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় জগতের কোনো বিশেষ অংশের নিয়মকে জানতে হলে অন্য অংশের সাথে সাহায্য নিতে হয়। আমরা সর্বোচ্চই নিয়ম ও বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজে পাই, এই লাইনগুলো অবশ্যই পড়বে। বিশ্ব প্রকৃতি সম্পর্কে আমাদের জ্ঞান যত বাড়ে ততই আমরা একটি অখণ্ড সত্য সম্পর্কে সচেতন হই। জগতের প্রত্যেকটি অংশ অপর অংশের সাথে ঐক্যসূত্রে আবদ্ধ, অর্থাৎ প্রকৃতির বিভিন্ন বিভাগ পারস্পরিক বিচ্ছিন্ন নয় বরং সমগ্রের বিভিন্ন অংশ। এই লাইনটা ভালো করে পড়বেন, অর্থাৎ এখানে উপরে যে মিল, বেং, কার্ভেত্রী ওনাদের তিনজনের বক্তব্য পড়বেন, পড়ার পরে বলবে মিলের কথাটা তুমি নেবে যে প্রকৃতির মধ্যে বৈচিত্র্য বিদ্যমান। পরিশেষে বলবে বিভিন্ন যুক্তিবিদ্যের মতভেদ থাকলেও আমরা দেখতে পাচ্ছি প্রকৃতিতে বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন উদ্ভিদ রসায়ন, তারপরে কি হচ্ছে জীববিজ্ঞান, প্রত্যেকটি বিজ্ঞানের আলাদা আলাদা সূত্র আছে, নিয়ম আছে। কিন্তু আমরা যদি আমাদের জ্ঞান যত বাড়ে বা আমরা যতই আমরা ব্যাপকতার দিকে অগ্রসর হই, তখন দেখব সব কিছু একটার সাথে আরেকটা রিলেটেড, কোনোটাই পরস্পর থেকে পরস্পর বিচ্ছিন্ন নয়। তাহলে এগুলো দেখে মনে হয় যে লাস্ট লাইনটি লিখবে, এইসব দেখে মনে হয় যে প্রকৃতি হচ্ছে ঐক্যবদ্ধ আবদ্ধ, অর্থাৎ প্রকৃতির এক একটা অংশের সাথে এক একটা সম্পর্ক রয়েছে। সুতরাং প্রকৃতির বিভিন্ন বিভাগ থাকলেও বলবে অবশ্যই প্রকৃতিতে বিভিন্ন বিভাগ আছে, তবে এগুলো চূড়ান্ত বিশ্লেষণে পারস্পরিক বিচ্ছিন্ন নয় বরং একই সমগ্রের বিভিন্ন অংশ। তোমরা বলবে যে এটা একটা সমগ্রের বিভিন্ন অংশ।
বোল্টন বলেন, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে প্রকৃতির ঐক্যের নীতি বলে অভিহিত করেন। প্রকৃতি তাই বহু পরিবর্তনের মধ্যে এক, তার বিভিন্ন অংশ হল সমগ্রতার অঙ্গ বিশেষ। প্রকৃতি বিশৃঙ্খল নয়, বরং শৃঙ্খলাবদ্ধ ও ছন্দবদ্ধ। প্রকৃতি এক ও অখণ্ড, শত বৈচিত্র্য মাঝে অবিচিত্র, বস্তুর মধ্যে এক এবং নিয়মের একতা একতাবদ্ধ সংহতি। আচ্ছা, সবার শেষে তোমরা ওয়েটনের বক্তব্যটা খুব ভালো করে পড়ে বলবে যে ওয়েটন এখানে বলছেন, যদি ওয়েটনের কথা আসে তাহলে ওয়েটন বলবে, যদি না আসে ওয়েটনের বক্তব্যের দরকার নেই। কিন্তু পরিশেষে তোমরা বলবে যে আমরা দেখি প্রকৃতির মধ্যে অনেক বৈচিত্র্য আছে, কিন্তু তার মধ্যে ঐক্য বিদ্যমান। প্রকৃতির মধ্যে বিভিন্ন বিভাগ আছে, কিন্তু প্রত্যেকটি বিভাগের মধ্যে একটা আরেকটার সাথে রিলেটেড, এবং চূড়ান্ত বিশ্লেষণে আমরা দেখতে পাই এই বিভাগগুলো একটা সমগ্রতার অংশ। সুতরাং আমরা কখনোই বলতে পারি না যে প্রকৃতির খামখেয়ালে স্থান আছে, প্রকৃতি সর্বদাই নিয়মের অধীন, বরং প্রকৃতির মধ্যে ঐক্য এবং বৈচিত্র্য বিদ্যমান। আকারগত ভিত্তি হিসেবে আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে কখনো কোনোভাবেই গুরুত্ব কম দেখি না, এবং এই নিয়মের উপর ভিত্তি করে আরও একটি সিদ্ধান্ত সব মানুষ হয় মনুষ্যের গড়ে উঠে। কেননা প্রকৃতির নিয়ম যে মানুষ জন্মগ্রহণ করলে কী হবে, মৃত্যু হবে। আচ্ছা, এই কথাটা পড়ার পরে তোমাদের আরেকটা কোশ্চেন আসবে, এরপরে আরও একটু ডাভাস। তোমরা এটা মুখস্থ করার আগে তোমাদের আলাদা করে সিলেবাসে দেওয়া আছে যে আরোহের কুটাভাস, এটা খুব ব্রড কোশ্চেন আসে না, কিন্তু তারপরে যদি চার নাম্বার আসে তার আগে তোমাকে কী করতে হবে, এটা সংজ্ঞাটা করতে হবে, নীতিটা, ওয়েটনের মিলের বক্তব্য, ওয়েটনের বক্তব্যটা সব করতে হবে। তার আগে আরেকটা কথা মনে রাখবে যে কুটাভাস মানিটাকে আমি নেক্সট ক্লাসে পড়াবো, জাস্ট একটু ধারণা দিয়ে দিয়েছে। 7.4 আছে কুটাভাস, 7.4 আরোহের কুটাভাস। কুটাভাস নেক্সট ক্লাস নেওয়ার আগে তোমরা কুটাভাস শব্দের অর্থটা একটু ভালো করে পড়বে, এবং কুটাভাসের প্রবক্তা হচ্ছে যুক্তিবিদ মিল। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত আমরা কী করলাম, আরোহের ভিত্তি, ভিত্তি দুই প্রকার, আকার এবং বস্তুগত। আকারের একটা অংশ করলাম প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, এর মধ্যে একটা অংশ বাদ দিল আরোহের কুটাভাস, নেক্সট ক্লাসে একটু পড়ে থাকবে। আজকে এ পর্যন্ত ভালো থাকবে।